আপনি মাদ্রাসায় যোগ দেওয়ার পরে আপনার নতুন জীবন শুরু হলো ছাত্রীদের নিয়ে, তারপরে তো আপনি দীর্ঘদিন সেখানে আপনি অধ্যাপনা করেছেন। ওখানে দীর্ঘদিন করেছি, ঢাকা কলেজেও করেছি, বদলি হয় না এক কলেজ থেকে আরেক কলেজে। তারপরে ছাত্র ছাত্রীদের মধ্যে আপনার জীবনটা নতুন ভাবে শুরু হলো, আরেকটা নতুন জীবন শুরু হলো আমার। সত্যেন দা, রণেশ দা, তারা কিন্তু বাংলাদেশে তখন ছিলেন, আমার প্রতিনিয়ত আমার খবর নিতেন। রণেশ দাই আমাকে ইস্কাটনের বাসা থেকে খেলাঘর অফিস নিয়ে গেল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। ওখানে খেলাঘরের প্রতিনিধি সম্মেলন হচ্ছিল, এই খেলাঘরের সঙ্গে সম্পৃক্ত হলাম এবং এই সংগঠন আমাকে, এই সংগঠনের সঙ্গে তো আপনি এখনো যুক্ত, বেঁচে থাকার কাজ করার প্রজন্মের জন্য, দেশের জন্য আমি নতুন করে শিখলাম। ইস্কাটনে যখন আমি আসলাম, এই বাড়িটি বঙ্গবন্ধু দিয়েছিলেন? হ্যাঁ, বঙ্গবন্ধু। এবং বঙ্গবন্ধু কিন্তু নিজে এসে দেখে গেছে আচ্ছা আমি এই বাড়িতে এসেছিলেন। হ্যাঁ, কিছুটা তো সংক্রমিত আমাকে করেছে, আমার অজান্তে করেছে অবশ্যই। এবং এটাকে ধরে রাখার চেষ্টা করেছি, আমার বাচ্চাদেরকে আমি ওই আদর্শে বড় করার চেষ্টা করেছি। খেলাঘর উদীচী, আজকে আমি খেলাঘরের চেয়ারম্যান কিভাবে হলাম, শোধ লাগা স্যারের জন্য সমস্ত ঋণ আমি শোধ করতে পারবো না। আপনার এই লেখালেখির ব্যাপারটা তো আপনি এই পরেই শুরু করলেন নাকি? লেখালেখি ওই যে ও যখন আমাকে বলে যেত, তখন তো আপনি কিছু কবিতা লিখতেন, একটু একটু লিখতেন। তারপর যে গ্রন্থ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে, এখন যে গ্রন্থটা আমি লিখেছি আমার আত্মজীবনী, উপন্যাসও তো আপনি লিখেছেন? এবং হ্যাঁ, প্রচুর উপন্যাস লিখেছি। আপনি কলামও লিখেছেন? কলামও প্রচুর লিখেছি অনেকগুলো। এবং আমি যখন সংসদ সদস্য হলাম, সেটা তো 1996 সালে, লাইব্রেরিতে আমি কিছু কাজ, সেটা আপনি কি চাকরি থেকে অবসর নেন? আমাকে অবসর নিতে হয়েছে, মানে আমার রিটায়ারমেন্টের অনেক আগেই আমি অবসর নিতে হয়েছে, সংসদ সদস্য পদে যোগদান করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আহ্বান জানিয়েছিলেন। উনি সরাসরি তো আহ্বান জানেন না, তাই না? বুঝতে পারছি। হ্যাঁ, এটা পেছনে কারা কাজ করছে আমি জানি না। আমাকে ওই যখন নির্বাচন কমিশন অফিস হলো ধানমন্ডিতে, তা আমি প্রায় যেতাম, ওই যে মনের তাগিদে আর কিছু তো না। তখন বাইদি ভাই, কিবরিয়া ভাই আমাকে বলছে, গাজী ভাই আমাকে বলছে, তুমি একটু তৈরি থাকো, তোমাকে ডাকতে পারে। শেখ হাসিনাকে তো আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাদেলা দাস স্যারের রুমে, সেই স্মৃতি আমার এখন। বাংলা বিভাগের ছাত্রী? হ্যাঁ, উনি বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। আপনার তো দুই সন্তান, আপনার কন্যা সুমি কাইসারকে প্রায় সবাই চেনে একজন শিল্পী হিসেবে, একজন অভিনয় শিল্পী হিসেবে। আপনার ছেলে তো তার চেয়ে ছোট 1 বছরের, ওর তার নাম কি? অমিতাভ কাইসার। সে কি করে? সে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। ও একটু স্বাধীন চেতা টাইপের, কিছুদিন এলজিএডিতে কাজ করেছিল, ওখানে ওর ভালো লাগে নাই। এখন কি করছে? এখন ব্যাংকে চাকরি করে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আপনার যারা কাছের মানুষ বা আপনি যাদের পছন্দ করেন, যারা আপনাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এরকম কিছু মানুষের কিছু কথা আমরা ধারণ করেছি, সেটা আমরা একটু দেখে নিই। আমার মা আমার কাছে একজন মহীয়সী নারী, যে জীবন যুদ্ধে হার মানতে জানে না। তিনি অত্যন্ত দরদি, আবেগপ্রবণ, ভালোবাসায় পূর্ণ একজন নারী। একটি 8-10টি নারী যেভাবে স্বপ্ন দেখে স্বামীর সংসার, ছেলে মেয়ে, সেরকম। কিন্তু তার বাইরে থেকে সে একজন অত্যন্ত প্রচণ্ডভাবে একজন প্রতিবাদী মানুষ, একজন প্রতিবাদী নারী। আমার কাছে আমার মা অত্যন্ত একজন অনুপ্রেরণার উৎস। আমার অনুপ্রেরণার মূল উৎস আমার বাবা, এবং মূল জায়গাটি আমার বাবা, এবং বাবাকে ঘিরে আমার অনুপ্রেরণার আরেকটি উৎস হচ্ছেন আমার মা।
আমার মার প্রচণ্ড আমার বাবার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে বিশ্বাস, যে আস্থা, যে নির্ভরতা, যেই মানুষ বেঁচে না থেকেও তার প্রতি যেই ধরনের নির্ভরতা আমি দেখেছি, একইভাবে এই প্রচণ্ড ভালোবাসা, নির্ভরতা, আশ্রয় আমার এবং আমার ভাইয়ের তৈরি হয়েছে আমার বাবার প্রতি, এবং এইটা আমার মার কাছ থেকে অনেকখানি এসেছে। মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন, বিশেষ করে শহীদ বুদ্ধিজীবীদের স্ত্রীরা, তখন তাদের বয়স বেশ কম। এই সময় সামাজিক সমস্যা, আর্থিক প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তারা তাদের সন্তানদের সুনাগরিক হিসাবে গড়ে তুলেছেন। এর একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছেন পান্না কাইসার। সবসময় তার লক্ষ্য ছিল কিকোভাবে মুক্তিযুদ্ধের যে চেতনা, যা বিপর্যস্ত হয়েছে গত 40 বছরে, তাকে পুনরুদ্ধার করা যায়, এবং সে কাজে সারাটা জীবন তিনি কাটিয়ে গেলেন। পান্না কাইসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এমএ ক্লাসে আমার ছাত্রী ছিল। আমার মনে পড়ে যে আমার শিক্ষক ও সহকর্মী অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী এবং আমার বিশেষ স্নেহভাজন ছিল পান্না। তার একাধিক বই বেরিয়েছে, রচিত এবং সম্পাদিত। পান্না লেখালিখিত সকলের স্বীকৃতি পেয়েছে, এবং যদিও প্রত্যক্ষ রাজনীতি সে বেশি দিন করেনি, কিন্তু তাহলেও বাংলাদেশের জাতীয় সংসদে সে মহিলাদের সংরক্ষিত আসনে সদস্য হয়েছিল। এইটা তার কাজের এক ধরনের স্বীকৃতি। আপনি তো এমনিতে এখন নানান সংগঠন নিয়ে ব্যস্ত থাকেন, লেখালেখিও পাশাপাশি করছেন, এভাবেই কি মোটামুটি সময় কাটছে নাকি আরও কিছু করছেন? আরও তো নানান সংগঠন করছি, খেলাঘর করছি, বাংলাদেশ জাতিসংঘ সমিতি করছি, তারপরে বাসুয়েরা সমিতিতেও আমি দীর্ঘদিন কাজ করেছি চেয়ারম্যান হিসাবে। তো পার্মানেন্টলি আমার সময় যেটা কাটে সেটা হলো আমার এই কয়েকটা সংগঠনেই সবচেয়ে বেশি সময় কাটে, আর লেখালেখি করে। তো আমি যেন লেখালেখি করেই আমার সময়টা, বাকিটা সময় কাটাতে পারি, সেটাই সবার কাছে দোয়া চাই। Thank you.